হাই গাইজ, দিস ইজ সাদিত মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো আমার যে সমস্ত ভাই বোনেরা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবছর, তাদের উদ্দেশ্যে বাংলা সাজেশন। শুধুমাত্র টেস্ট বা শুধুমাত্র ফাইনালের জন্য নয়, এই সাজেশনটা টেস্ট এবং ফাইনাল দুটোর জন্যই উপযুক্ত সেইভাবেই বানানো হয়েছে। সো গাইজ, চলো দেখে নিই আজকের সাজেশনে কী কী প্রশ্ন দেওয়া আছে। তার আগে বলবো, তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। বিভাগ ক, বিভাগ ক এর 50 মার্কের কোশ্চেন থাকবে। তার প্রথম প্রশ্ন আছে যেমন, কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে। প্রথম প্রশ্ন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এবং এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। পরের প্রশ্ন আছে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন। তার প্রশ্ন আছে, তার পরের প্রশ্ন আছে, ওটা পাশবিক স্বার্থপরতা, কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে। উদ্ধৃত অংশের তাৎপর্য বুঝিয়ে দাও। তারপরে প্রশ্ন আছে, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি, কে কোন পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে, সে কিভাবে অপরাধের প্রায়শ্চিত্ত করেছিল। এবং পরের প্রশ্ন, অর্থাৎ এই গল্পের শেষ প্রশ্ন, দারুণ একটা হতাশ জেগেছে ওর মনে, কার মনে কোন ব্যাপারে হতাশা জন্ম নিয়েছে। বক্তার মানসিকতার পরিচয় দাও। এরপরে ভাত গল্প থেকে, ভাত গল্পের প্রথম প্রশ্ন, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমার পরিচয় দাও, তার চরিত্র বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন, বাদা কি, উক্ত ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি। পরের প্রশ্ন, মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্প অবলম্বনে ঝড় জলের বন্যার রাত্রির বর্ণনা দাও। তারপর প্রশ্ন, ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে, কে কিভাবে ভাতের জোগাড় করল, তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। সো গাইস, এই যে ভিডিওটি এখানে দেখানো হচ্ছে এর ফ্রি পিডিএফ ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে, পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে পিডিএফ লিঙ্ক কপি করে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো সম্পূর্ণ ফ্রিতে, এবং তোমরা তোমাদের সুবিধা মতো পড়াশোনা করতে পারবে। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে, এটা তোমাদের কাছে অনুরোধ থাকলো, কারণ ভিডিওটি পুরো সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে না পারলে তোমরা বুঝতে পারবে না এবং যে এক্স্যাক্ট কী কী প্রশ্ন ভিডিওটির মধ্যে দেওয়া আছে, সেই কারণে তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ লিঙ্ক কপি করে পিডিএফ ডাউনলোড করে তোমরা তোমাদের সুবিধা মতো পড়াশোনা করতে পারো। এবং ভিডিওটি দেখার পরে ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপর প্রত্যেকটা সাবজেক্টের এইচএস এবং মাধ্যমিক প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান আপলোড করা হবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা খুঁজে না পাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর পিডিএফ করে তোমাদের জন্য আপলোড করে দেওয়ার। সো গাইস, পরের যে গল্প আছে ভারতবর্ষ, ভারতবর্ষ গল্পের প্রথম প্রশ্ন,
হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি, গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছিল তা সংক্ষেপে লেখো। পরে প্রশ্ন, বচসা বেড়ে গেল, কাদের মধ্যে কি নিয়ে বচসা বাড়ে, বচসার পরিণাম পাঠ্য গল্প অবলম্বনে লেখো। পরে প্রশ্ন, ভারতবর্ষ গল্পটিতে অকাল দুর্যোগ সম্বন্ধে যা আলোচনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো। পরে প্রশ্ন অর্থাৎ গল্পের শেষ প্রশ্ন, তাই ধারের অঙ্ক বেড়ে চলে, কোথায় কাদের কিভাবে ধারের অঙ্ক বেড়ে যায়। তারপরে আসি কবিতা নিয়ে। প্রথম কবিতা অর্থাৎ ক্রন্দনরতা জননীর পাশে, এর প্রথম প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন, কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন। পরের প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারে না, যা পারি কেবল কবি কি পারেন। পরের প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটি সম্পর্কে কবির বক্তব্য নিজের ভাষায় লেখো। তারপর প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন, উদ্ধৃতাংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়। পরের কবিতা অর্থাৎ মহুয়ার দেশ, এর প্রথম প্রশ্ন হল, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ, আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কারণ এমন কামনার কারণ কি। পরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন। পরের প্রশ্ন, মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থানের স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, কবি এখানে কাদের কথা বলেছেন, তাদের জীবনের কোন অবস্থানের পরিপ্রেক্ষিতে কবির এই উক্তি। সেখানে প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতা এবং আন্তর্জাতিক কবিতা নাটক সব কিছুই এখানে দেওয়া হয়েছে, এবং সব কিছু থেকেই যেগুলো কমন পাওয়ার মতো প্রশ্ন সেগুলোই দেওয়া হয়েছে। শুধুমাত্র টেস্ট বা শুধু ফাইনালের জন্য নয়, টেস্ট এবং ফাইনাল দুটোর উদ্দেশ্যেই এই সাজেশান তৈরি। এই সাজেশান থেকে টেস্ট এবং ফাইনাল দুটোতেই 100% কমন পাবে, এবং যদি কোনো সমস্যা হয়, যদি কোনো প্রশ্নের উত্তর না খুঁজে পাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে, চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়ার জন্য তোমাদের উদ্দেশ্যে, এবং পিডিএফ লিংক আপলোড করে দেওয়ার জন্য, যাতে তোমরা পিডিএফ লিংক কপি করে নিয়ে তোমরা তোমাদের মতো পড়াশোনা করতে পারো। এখানে আরও দেওয়া আছে প্রবন্ধ রচনা, চারটি রচনা দেওয়া আছে, চারটির মধ্যে আশা করি একটি অবশ্যই কমন পেয়ে যাবে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমরা চেষ্টা করো পিডিএফ লিংক ডিসক্রিপশন বক্স থেকে ফ্রি পিডিএফ কপি করার, এবং তোমরা নিজেদের মতো পড়াশোনা করার, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো।